people, welcome back to our channel. আজকে দারুণ একটা অকেশনে যাচ্ছি। আজকে আজকে আমরা সবাই মিলে মামগাই। কিশোরীদের কাছে মামি আইবুড়ো ভাত খাওয়াবে। কিশোরীদের সাথে সাথে আমরা সবাই নিমন্ত্রিত, আমরা আজকে আইবুড়ো ভাত খাবো। এই যে আমাদের মাতাজি, আর এই যে আমাদের উডবি নতুন বউ, যে আজকে ফার্স্ট টাইম আইবুড়ো ভাত খেতে যাচ্ছে। মায়ের এই শাড়িটা আমি একদিন সরস্বতী পুজোয় পরেছিলাম, এর চয়েসে। বাবা ভাই তালা মেরে টেরে তারপরে বেরাচ্ছে। আজকে সকাল থেকে প্রচন্ড কাজ চাপ ছিল, ব্যাংকে গেছি, বিয়ে বাড়ি বলে কথা, টাকা পয়সা তো লাগবেই না। তারপর অনেক কাজ ছিল, সেই কাজ বাজ মিটিয়ে আসলাম, মাত্র 15 মিনিটের মধ্যে স্নান করে রেডি হয়ে ঝটপট নিচে নেমে গেছি। মামি আমরা চলে এসেছি। এই যে আমাদের মমি অপেক্ষা করছে এতক্ষণ ধরে, অপেক্ষার নাম ভালোবাসা। এই যে মাত্র কি বললে শীতল, কি বলেছে শীতল? বলেছে যে ওর হলো অনুষ্ঠান, ওই যদি এবার নিজের খাবার নিজে বাড়ে হবে। অ্যাকচুয়ালি তিশাদি সববার খাবার বেড়ে বেড়ে সবাইকে দেয়, আজকে ওর জন্য প্রোগ্রাম, ওর জন্য আমরা বাড়ছি। এই যে তিশাদির আইবুড়ো ভাতের মেনু, মামি করেছে সব, মামি আর শীতু একা হাতে করেছে। এটা জলপাইয়ের টক, এটা মাছের ঝোল, এটা ডিম কষা, এটা চিকেন কষা, এটা মাথা দিয়ে ডাল, পায়েস, মিষ্টি, 5 রকমের ভাজা, মাছ ভাজা, স্যালাড, এত কিছু সকাল থেকে পরিশ্রম করে মামি করেছে। তিশাদি তোমার কিরকম ফিল হচ্ছে? সত্যি কথা বলো, রানী রানী ফিল হচ্ছে না? চলে এসছে তিশাদির থামস আপ আর জলের গ্লাস, অ্যাড হয়েছে। এই যে আশীর্বাদের থালা, এই যে তিশাদির খাবার, এই যে তিশাদি, এই যে তিশাদির ফটোগ্রাফার, তিশাদির জন্য এই যে গিফট চলে এসছে। ওয়াও, মামির প্রাণ ভরা ভালোবাসা। মামির উপরে একটাই আমার আবদার যে মামি শুধু মনে হয় তিশাদিরেই বেশি ভালোবাসে। তুমি কাঁদছো কেন? ও ভগবান, এরকম করলে কিন্তু খেতে পারবে না ও। ওরে কপাল, তার আশীর্বাদ কে পাতে হবে, তাদের দাম্পত্য জীবন তুমি সুখের করে সুন্দর করে দেবো। এবার তিশাদিকে আশীর্বাদ করবে আমারা মাম্মি। মায়ের আশীর্বাদ বড় আশীর্বাদ, ঠিক আছে? দিদিকে ভিডিও কল করে দেখানো হচ্ছে। দিদিও নিমন্ত্রিত ছিল কিন্তু দিদি সোদপুরে, তাই দিদি ছিল না।
তিশা দিদির সাথে আমরাও বসে গেছি খেতে। এই যে অল টাইম কুটুর কুটুর পুটুর পুটুর বাবা স্বপ্নীল, স্বপ্নীল ভাতে থেকে ইকো কমাবে, থালা থেকে ভাত কমাবে। আমাদের সববার খাওয়া হয়ে গেছে, ও এখনো মেইন কোর্সেই ঢোকেনি, ঠিক আছে। ওর ফার্স্টে দিক দিয়ে ভাজা কমপ্লিট হলো, ডাল কমপ্লিট হলো, আই থিঙ্ক মাছের ঝোলটা কমপ্লিট হয়েছে, এখনো চিকেন ও হয়নি, মাছের ঝোল কমপ্লিট হয়নি এখনো, চিকেন ফিকেন তো এখনো বাকিই রয়েছে। এই যে ডিম খাচ্ছে এখন, বাহ। এখন মা মামিকে আমি খেতে দেবো। খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে এখন আমরা লুডো খেলবো। হোপ ফর দা বেস্ট, কে জেতে দেখি। আমার আর শ্রীর জোর জোর ছিল, শ্রীর আমার সবগুলো গুটি অলমোস্ট ঘরে চলে গেছে, আর এদের এখনো তিনটে গুটি কাঁচা, আমরা জিতবো। আমরা জিতে যাচ্ছি, হেরে যাচ্ছে, এদের হট টেম্পার হয়ে গেছে, এখন সব উল্টা পাল্টা বলছে। তিশাদি আর শীতিল হেরে গেছে, এই জন্য আবার একটা ম্যাচ হচ্ছে, জেতার প্রচেষ্টা। আমরা হারি, আমরা জিতি সববার। শ্রীর অলরেডি 2-6-2 পড়ে গেছে, দুই ছয় পাঁচা পড়েছে। তিশা দিদিরও 6-3 পড়ে গেছে, চিটিং করেছে, ঠিক আছে, আমাদের একটা গুটি খেতে দেয়নি। হ্যাঁ, চিটিং করে জিতে গেছে এরা দুইজন, লাস্টে পুটের জন্য হেরে গেছি আমরা, জাস্ট দুটো পুট লাগবে। টাটা গাইস, বাই বাই, মা ভাই বাবা আগেই চলে গেছে, আমরা তখন গেমস টেমস খেলে টেলে বেড়াচ্ছি, মামি আমাদের এগিয়ে দিতে যাচ্ছে। এখন বাজে সবেমাত্র 5:30, তাইতে রাত্রির হয়ে গেছে। টাটা, বাই বাই। এটা দিশা দিদি ফার্স্ট আইব্রো ভাত গেল। দিশা দিদি এদিক তাকাও, তোমার আইব্রো ভাত খেয়ে এক্সপিরিয়েন্স কিরকম? আমার পেটটাই ফুলে গেছে। দিশা দিদি প্রচুর খেতে পেরেছে বাবা, আমি এক্সপেক্ট করিনি যে এতটা খাবে। আজকের ব্লগটা এই পর্যন্ত, এরপরে আমার পড়ানো আছে। টাটা।